أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো বিবিএ সম্মান চতুর্থ বর্ষ উচ্চতর হিসাব বিজ্ঞান ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আছি প্রভাষক মাকসুদুর রহমান হিসাব বিজ্ঞান বিভাগ বিজয় সরণি বিশ্ববিদ্যালয় কলেজ বাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আজকে আমি তোমাদের ব্রাঞ্চ অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থীরা এই ব্রাঞ্চ অ্যাকাউন্ট নিয়ে আমি আগে ছয়টি অথবা তার বেশি ক্লাস নিয়েছি আজকেও একটি ক্লাস নিচ্ছি আশা করি আজকের ক্লাসের মাধ্যমেও তোমরা উপকৃত হবে এবং জানতে পারবে এই ব্রাঞ্চ অ্যাকাউন্ট থেকে প্রতি বছরে আমাদের একটি অঙ্ক আসে এবং অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তাই আমাদেরকে ভালো করে অঙ্কটা জানতে হবে তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো এটা এনইউ বিবিএ অনার্স 2004 এর অঙ্ক বিবিএ অনার্স 2004 আমরা প্রশ্নটা একটু পড়ি সুমি লিমিটেড হ্যাজ ব্রাঞ্চ অ্যাট খুলনা গুডস আর সেন্ট টু ব্রাঞ্চ বাই এডিং 25% টু কস্ট প্রাইস কি বললো সুমি লিমিটেডের খুলনাতে একটা ব্রাঞ্চ আছে তারা ক্রয় মূল্যের উপর 25% যোগ করে পণ্য পাঠায় তাহলে এই 25%টাকে ব্রাঞ্চের ভাষায় বলা হয় লোড প্রিপেয়ার নেসেসারি অ্যাকাউন্টস প্রয়োজনীয় হিসাব প্রস্তুত করো ফর দ্য ইয়ার 2012 ইন দ্য বুকস এ হিট আন্ডার ইনভেন্টরি অ্যান্ড রিসিভেবল আগে বলতো এটাকে স্টক অ্যান্ড ডেটার সিস্টেম এখন এটাকে বলে ইনভেন্টরি অ্যান্ড রিসিভেবল সিস্টেম এখন আধুনিককে বলে আর কি আচ্ছা ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাট ইনভয়েস প্রাইস 1-1 ওপেনিং ইনভেন্টরি এটার জন্য কোনো জার্নাল দিতে হবে না তবে এটা যেহেতু 1 তারিখ এটা হবে ব্যালেন্স বিডি ইনভেন্টরি অ্যাকাউন্ট বা স্টক অ্যাকাউন্টের ব্যালেন্স বিডি তবে এখানে কথা থাকে এই যে 45,000 এটার উপর কিন্তু লোড আছে 25% মানে 125 তাহলে 45,000 টাকা 1,000 টাকা হয় 9,000 টাকা এই 9,000 টাকার জন্য আমরা জাবাদা কিভাবে দিব আমরা স্টক রিজার্ভের জাবাদা দিতে হবে এই 9,000 কত হাজারের 45,000 9,000 এটার জন্য আমাদেরকে জাবাদা দিতে হবে কি জাবাদা আমরা দিব ইনভেন্টরি রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট তাহলে ওপেনিং আমরা কী শিখলাম এই যে ওপেনিং ইনভেন্টরির যে লোড আছে ওপেনিং ইনভেন্টরি 45,000 এটার যে লোড আছে লোডের পরিমাণ হলো 125 দিয়ে ভাগ তাহলে 9,000 এটাকে বলা হয় লোড ভর তাহলে লোডের জাবেদা কী হবে লোডের জাবেদা হবে ইনভেন্টরি রিজার্ভ বা স্টক রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট আর সুপ্রিয় শিক্ষার্থীরা 1 তারিখের যে ইনভেন্টরি এটার জন্য কোনো জার্নাল হবে না এটা ইনভেন্টরি অ্যাকাউন্ট বা স্টক অ্যাকাউন্টের ব্যালেন্স বিডি প্রথম এন্ট্রি শেষ
দ্বিতীয় এন্ট্রি ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবল, কত টাকা আমরা একটু দেখে নিই। ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবল, ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবল 60,000 টাকা। তো ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবল এটা 1 তারিখ 1-1 লেখা আছে, 1 তারিখের জন্য কোনো জার্নাল হবে না। এটা ডেটর্স বা রিসিভেবল অ্যাকাউন্টে ব্যালেন্স বিডি হিসাবে কি করতে হবে, লিখতে হবে। এরপরে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ ব্রাঞ্চ ক্যাশ, এটার জন্য কোনো ব্রাঞ্চ ক্যাশ আছে কত? ব্রাঞ্চ ক্যাশ ৩,৫০০, এটার জন্য কোনো জাবদা দিতে হবে না, এটা ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্টের ব্যালেন্স বিডি 1 তারিখ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরের এন্ট্রি গুডস সেন্ট টু ব্রাঞ্চ, ব্রাঞ্চে পণ্য পাঠাইছে, হেড অফিস 2,60,000, এটার উপরে লোড ধরতে হবে 125 টাকায় 25.5 টাকা, তাহলে এটার উপর লোড হলো আমার 125 টাকায় 25 টাকা। আচ্ছা, এটার উপর লোড আমি পরে দিই, যদি রিটার্ন টিটার্ন থাকে তাহলে বাদ দিব। আচ্ছা, 2,60,000-এর যাবতীয় কী হবে? ব্রাঞ্চ স্টক বাড়ছে, ব্রাঞ্চ স্টক ডেবিট, গুডস সেন্ট টু ব্রাঞ্চ ক্রেডিট, 2,60,000-এর জন্য যাবতীয় দিয়ে ফেললাম। স্যার, 2,60,000-এর ভিতরে যে লোড আছে, দেখি এখানে রিটার্ন থাকলে রিটার্নটা বাদ দিয়ে এরপর লোডটা ধরব। শিক্ষার্থীরা, চলে আসছি সেলসে, সেলসে চলে আসছি। প্রথমে আছে ক্যাশ সেল, ক্যাশ সেল আছে 90,000। বলতো এটার জার্নাল কী হবে? ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্রাঞ্চ ইনভেন্টরি অর স্টক অ্যাকাউন্ট ক্রেডিট, স্টক থেকে পণ্যটা চলে যাবে। এরপর আসছে ক্রেডিট সেল, 1,80,000। সুপ্রিয় শিক্ষার্থীরা, জার্নাল কী হবে? ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট, ব্রাঞ্চ স্টক বা ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, নেক্সট এন্ট্রি রিটার্ন ফ্রম ব্রাঞ্চ, ব্রাঞ্চ থেকে ফেরত চলে আসছে, কত হাজার ফেরত চলে আসছে? 10,000। তাহলে ব্রাঞ্চ থেকে ফেরত চলে গেলে ব্রাঞ্চের স্টক কমে গেছে, তাহলে গুডস সেন্ট টু ব্রাঞ্চ ডেবিট, ব্রাঞ্চ স্টক ক্রেডিট, ব্রাঞ্চের স্টক 10,000 কমে গেছে। তাহলে 2,60,000 থেকে আমরা 10,000 বিয়োগ দিই, তাহলে চূড়ান্তভাবে হেড অফিস ব্রাঞ্চে কত পাঠাইলো? 2,60,000 থেকে 10,000 বিয়োগ দিলে আর ব্রাঞ্চে হেড অফিস মাল নিট মাল পাঠাইলো 2,50,000। ওই 2,50,000-এর উপর এবার আমরা লোডটা হিসাব করি, 2,50,000-এর উপর লোড হয় 50,000। তাহলে 50,000-এর জন্য জার্নাল এটা লোডের জন্য 2,50,000-এর উপর 25 দিয়ে গুণ 125 দিয়ে ভাগ, তাহলে 50,000 টাকা লোড হয়। এই লোডের জার্নালটা আমরা কী দিতে পারি? দিতে পারি আমরা গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট, ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, ক্রেডিট গুডস সেন্ট ডেবিট, অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, 50,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে এন্ট্রি ক্যাশ সেন্ট বাই ব্রাঞ্চ, ক্যাশ সেন্ট বাই ব্রাঞ্চ, ব্রাঞ্চে ক্যাশ টাকা পাঠাইছে 2,80,500। তো ব্রাঞ্চে যদি ক্যাশ টাকা পাঠায় তাহলে ব্রাঞ্চ ক্যাশ তো ক্রেডিট হয়ে যাবে, ব্যাংক ডেবিট, ব্রাঞ্চ ক্যাশ ক্রেডিট, ব্রাঞ্চের ক্যাশ থেকে গিয়ে হেড অফিসের ব্যাংকে জমা হয়েছে, ব্যাংক ডেবিট, ব্রাঞ্চ ক্যাশ ক্রেডিট, 2,80,500। রিটার্ন ফ্রম কাস্টমার,
কাস্টমারদের থেকে দেখো স্টুডেন্টরাও, এ দেখো রিটার্ন ফ্রম কাস্টমার্স, কাস্টমার্সদের থেকে ফেরত আসছে 5,000 টাকার পণ্য। তাহলে আমাদের স্টক বেড়ে যাবে, ব্রাঞ্চ স্টক ডেবিট, ব্রাঞ্চ রিসিভেবল বা ব্রাঞ্চ ডেটার্স ক্রেডিট। ডিয়ার স্টুডেন্টস, ডিসকাউন্ট অ্যালাউড টু কাস্টমার্স, খরিদ্দারদেরকে বার্তা প্রদান, খরিদ্দারদের কত টাকা বার্তা প্রদান করেছি আমরা? 3,000। তাহলে ডিসকাউন্ট অ্যালাউড, এক্সপেন্স ডেবিট, ব্রাঞ্চ এক্সপেন্স ডেবিট, ব্রাঞ্চ রিসিভেবল ক্রেডিট। ডিয়ার স্টুডেন্টস, দেন এন্ট্রি ব্যাড ডেপটস, ব্যাড ডেপটস হলো কত দেখো, 2,000 কত, 500। ব্যাড ডেপটসটাকে লিখবো ব্রাঞ্চ এক্সপেন্স ডেবিট, ব্রাঞ্চ এক্সপেন্স ডেবিট, ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট বা ব্রাঞ্চ ডেটার্স ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল, 10,000 থেকে টাকা পাইছি, এটা হবে ব্রাঞ্চের ক্যাশ ডেবিট, ব্রাঞ্চ ক্যাশ ডেবিট, ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। 10,000 থেকে টাকা পাই গেছে আর ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। ডিয়ার স্টুডেন্টস, খুব ভালো করে আমার জাবেদাগুলো শুনবে, আদারওয়াইজ তোমরা পারবে না। কিন্তু বলে দিচ্ছি, রেন্ট, স্যালারি, সান্ড্রি এক্সপেন্স, তিনটাকে খরচ লিখবে একসাথে, ব্রাঞ্চ এক্সপেন্স ডেবিট, 9,500, 14,500, সান্ড্রি এক্সপেন্স 5,500। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসো, ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাট ইনভয়েস বা শেষ তারিখের স্টক অ্যাকাউন্টের ব্যালেন্স সিডি। স্টক অ্যাকাউন্টের কি ব্যালেন্স সিডি, যেহেতু শেষ তারিখ, এটা ইনভেন্টরি বা স্টক মজুদ পণ্যের ব্যালেন্স সিডি। এখন কথা থাকে, এটার উপরে তো লোড আছে, লোডটা কীভাবে বের করবো? 25 দিয়ে গুণ, 125 দিয়ে ভাগ। তাহলে এ লোডের জন্য আমাদেরকে জার্নাল দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা কি জার্নাল দিতে হবে? ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ব্রাঞ্চ স্টক রিজার্ভ অ্যাকাউন্ট ক্রেডিট। স্টক রিজার্ভ এখানে ক্রেডিট হবে, ব্রাঞ্চ স্টক রিজার্ভ অ্যাকাউন্ট ক্রেডিট। ৫,700, ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ব্রাঞ্চ স্টক রিজার্ভ অ্যাকাউন্ট ক্রেডিট। 28,000 কতের উপর? 500-এর উপর। 28,500 গুণ 25 ভাগ 125, 5,700। এই লোডটার জন্য একটা জার্নাল দিবে, 5,700 টাকার জন্য একটা জার্নাল দিতে হবে। এবং জার্নালটা কী বলছি বলো, জার্নালটা বলছে ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ব্রাঞ্চ স্টক রিজার্ভ বা ইনভেন্টরি রিজার্ভ অ্যাকাউন্ট ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমি চলে আসছি ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবল, এটা কোন তারিখের বাবারা? এটা শেষ তারিখ। তাহলে এটা অ্যাকাউন্ট রিসিভেবলের কোন তারিখে ব্যালেন্স সিডি, শেষ তারিখে আমরা কী দিব, লিখে দিব ব্যালেন্স সিডি, শেষ তারিখে আমরা লিখে দিব। এবার কিন্তু ফ্যান্টাস্টিক কিছু কথাবার্তা রয়েছে যা তোমাদের সাথে আমাকে শেয়ার করতে হবে, যদি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে হয় এবং তোমরা একটু মনোযোগ সহকারে আমার কথাটা একটু শুনবা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবা। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি স্ক্রিনে কী দেখাচ্ছি, ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্ট, এবং এটার ক্রেডিট দিক কম, এর জন্য কী বের হয়েছে, স্টক শর্টেজ। দেখো তোমরা ব্যালেন্সিং ফিগার 1,500, এটা ব্যালেন্সিং, বিএফ মানে ব্যালেন্সিং ফিগার, মানে দুই দিকের বিয়োগফল। এখানে আমাদের ইনভেন্টরির ব্যালেন্স বিডিও আছে, ইনভেন্টরির ব্যালেন্স সিডিও আছে, অর্থাৎ আমরা যার অ্যাকাউন্ট ক্ষতিয়ান করছি, ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্টের ক্ষতিয়ান করছি, আমাদেরকে ওপেনিংটাও দেওয়া আছে আবার ক্লোজিংটাও দেওয়া আছে। কিন্তু আমাদের ক্রেডিট দিকে কম হলো, যেহেতু ক্রেডিট দিকে কম হলো, সেটার নাম হলো শর্টেজ। বিএফ মানে ব্যালেন্সিং ফিগার, এটা আমরা যোগ বিয়োগ করে বের করেছি, ক্রেডিট কম হলে এটাকে বলে শর্টেজ, আর ডেবিট কম হলে এটাকে বলে সারপ্লাস। যেহেতু ক্রেডিট কম সেহেতু শর্টেজ 1,500, এই 1,500 টাকার জন্য কিন্তু জাবেদা করতে হবে।
सुप्रिय शिक्षार्थी 1500 টাকার জন্য কিন্তু জাবদা করতে হবে স্যার জাবদা কি হবে ব্রাঞ্চ শর্টেজ অ্যাকাউন্ট ডেবিট শর্টেজের জন্য জাবদা করতে হবে ব্রাঞ্চ শর্টেজ অ্যাকাউন্ট ডেবিট ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রেডিট ব্রাঞ্চ শর্টেজ অ্যাকাউন্ট ডেবিট ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রেডিট এভাবে জাবদা করতে হবে ব্রাঞ্চ শর্টেজ অ্যাকাউন্ট ডেবিট দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে স্টক শর্টেজ এই যে আমরা ইনভেন্টরির খতিয়ানটা করলাম এই খতিয়ানের মাধ্যমে আমরা কি দেখতে পাই ক্রেডিট দিকে 1500 টাকা কম তো ক্রেডিট দিকে 1500 টাকা কম এটার অর্থ হলো এটা এটা স্টক শর্টেজ আমরা এটা ব্যালেন্সিং ফিগার দ্যাট মিন্স বিএফ লেখা আছে দেখো ব্র্যাকেটে বিএফ মানে ব্যালেন্সিং ফিগার বি করে বের করেছি এই 1500 টাকার জন্য আমাদেরকে জাবেদা দিতে হবে ব্রাঞ্চ শর্টেজ অ্যাকাউন্ট ডেবিট ব্রাঞ্চ ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রেডিট আবার এই 1500 টাকার উপরে আরেকটা জাবেদা দিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা ওই জাবেদাটা হবে লোডের জন্য 1500 টাকাকে 25 দিয়ে গুণ 125 দিয়ে ভাগ তাহলে 300 টাকা ওই 300 টাকার জন্য এই 1500 টাকার যে লোড 300 টাকা ওটার জন্য একটা জাবেদা দিতে হবে সেটা হবে এই 300 টাকার জন্য একটা জাবেদা দিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এটা হবে ব্রাঞ্চ ইনভেন্টরি শর্টেজ অ্যাকাউন্ট ক্রেডিট এবং এবং ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট তাহলে 1500 টাকার বরের কি জাবেদা বললাম সুপ্রিয় শিক্ষার্থীরা এই 1500 টাকার বরের কি জাবেদা বললাম এই 1500 টাকা বরের জাবেদা বললাম ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট ব্রাঞ্চ ইনভেন্টরি শর্টেজ অ্যাকাউন্ট ক্রেডিট সুপ্রিয় শিক্ষার্থীরা এবার তোমাদেরকে আরেকটা ওয়ার্ডে নিয়ে যাচ্ছি সেটা হলো ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবল স্যার এখানে তো ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবলের বিডিও আছে এখানে সিডিও আছে তাহলে আমরা কি বের করছি দেখ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল আমরা বের করছি এ এজ এ ব্রাঞ্চ ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল এটা আমরা বের করেছি 2,05,500 দানাদার থেকে আমরা এই টাকাটা আদায় করেছি দানাদার থেকে এই টাকাটা আমরা আদায় করেছি ব্যাড ডেবটস ডিসকাউন্ট এখানে ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভার ব্রাঞ্চ ইনভেন্টরি ক্রেডিট ক্রেডিট 1,80,000 তাহলে ব্রাঞ্চ অ্যাকাউন্ট রিসিভেবলটা আমাদের মিলে গেল এখান থেকে কোনো জার বেরা নেই এরপর ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্টটাকে আমরা ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্টে নিয়ে যাব তোমরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ক্রেডিট দিকে লেখা আছে এই যে আমাদের মোট ক্ষতি হলো ব্রাঞ্চের 19,500 ব্যয় সরি 19,500 টাকা ব্যয় এই ব্যয়টা ব্রাঞ্চ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমরা নিয়ে গেলাম আবার ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টের যে জারটা সেটাকেও আমরা ট্রান্সফার করলাম টু পিএল অ্যাকাউন্ট ব্রাঞ্চ অ্যাডজাস্ট ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট বা স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টে যে একটাকে আমরা ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম কোন অ্যাকাউন্ট কোথায় ট্রান্সফার হয় সেটা কিন্তু তোমরা মনে রাখতে হবে সাবধান কিন্তু সেটা আমি ভালোভাবে বলছি তোমরা খেয়াল রাখবে ইনভেন্টরি রিজার্ভ অ্যাকাউন্ট কোনো ট্রান্সফার হয় না পিএল অ্যাকাউন্ট তো আমাদের জেনারেল পিএল অ্যাকাউন্ট গ্রোস প্রফিট পিএল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এজ দেখতে পাচ্ছি ইনভেন্টরি রিজার্ভ অ্যাকাউন্ট সেটার কোনো ট্রান্সফার নাই ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট যেটা সেটার মাধ্যমে আমরা প্রফিট বা নেট প্রফিট যেটা হয় সেটা আমরা বের করব ব্রাঞ্চ ইনভেন্টরি এখন জিনিস করব সেটা হলো আমি তোমাদের প্রশ্ন এবং উত্তর কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবং আমার আলোচনাটা তোমরা প্রশ্ন এবং উত্তর লিখে তারপরে পড়ে তারপর আমার লেকচারটা শুনলে তোমরা উপকৃত হবে এবং আশা করি তোমরা লাভবান হবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে না তবে তোমরা আগে এই যে প্রশ্নটা বলছি প্রশ্নটা আগে একটু দেখে নিবে এই যে দেখছো 2004 সালের প্রশ্নটা এবং তোমরা এটা সংগ্রহ করে নিয়ে
এরপর আমার লেকচারটা শুনলে ইনশাল্লাহ তোমরা কামিয়াবি হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ হাফেজ।